বলিউডে কৃত্রিমভাবে সুন্দর হওয়ার চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। কখনো নাক আবার কখনো বা ঠোঁটের সার্জারির চাহিদার শেষ নেই। সবসময় যে সমস্ত অস্ত্রোপচার সফল হয়েছে এমনটাও নয়। দেখে নেওয়া যাক এমনই কিছু বলিউড সুন্দরীকে যারা প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাকে বদলে ফেলেছেন অনেকটাই। নাম্বার ওয়ান, কাঙ্গনা রানাউত। নানা ছবিতে তার অসামান্য অভিনয়ই তাকে প্রথম সারির অভিনেত্রীদের দলে জায়গা করে দিয়েছে। কিন্তু জানেন কি, ঝাঁসি কি রানী মানিকারনিকাও করেছিলেন প্লাস্টিক সার্জারি। গ্যাংস্টারের কাঙ্গনা এবং কুইনের কাঙ্গনাকে লক্ষ্য করলে পার্থক্যটা বুঝতে পারবেন আপনিও। বলিপাড়াতেও গুঞ্জন লিপ জব নোজ জবের পাশাপাশি তিনি নাকি ব্রেস্ট ইমপ্লান্টও করেছিলেন। নাম্বার টু, প্রিয়াঙ্কা চোপড়া। মিস ওয়ার্ল্ড জেতার সময়কার প্রিয়াঙ্কা আর এখনকার প্রিয়াঙ্কার চেহারার মধ্যে আকাশ পাতাল ফারাক। বয়সের কারণে কিছুটা অমিল থাকবেই, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রিয়াঙ্কাও লিপ জবের আশ্রয় নিয়েছেন, বদলে ফেলেছেন ঠোঁটের আকৃতি। যদিও এই বিষয়ে তাকে বারবার প্রশ্ন করা হলেও প্রত্যেকবারই অস্বীকার করেছেন। বলি অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম যে লিপ জল করানোর সাহস দেখিয়েছিলেন। নাম্বার থ্রি, সারা খান। সিরিয়াল দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। শোনা যায় প্লাস্টিক সার্জারির পথে হেঁটেছেন সারা খানও, তবে অনুরাগীদের কাছে মোটেও গ্রহণযোগ্য হয়নি সারার নয়া লুক। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়েরও শিকার হয়েছিলেন তিনি। নাম্বার ফোর, কাজল দেবগান। ক্যারিয়ারের শুরুতে প্লাস্টিক সার্জারি নিয়ে খুব একটা মাথা না ঘামালেও 2015 সালে কাজলের কামব্যাক ছবি দিলওয়ালে মুক্তির পরই গুঞ্জন উঠে কাজলও নাম লিখেছেন প্লাস্টিক সার্জারি করা অভিনেত্রীদের দলে। ডাস্কি হিসেবে পরিচিত কাজল হঠাৎ করে বদলে ফেলেছিলেন গায়ের রং। নিজের স্বাভাবিক গায়ের রং নিয়েই এতদিন বলিউডে রাজ করেছিলেন, তবে এমন সিদ্ধান্ত কেন প্রশ্ন তুলেছিলেন অনেকেই। নাম্বার ফাইভ, আনুষ্কা শর্মা। লিপ জব শুনলেই প্রথমে যে অভিনেত্রীর কথা মাথায় আসে তিনি হলেন আনুষ্কা শর্মা। পিকে ছবিতে আনুষ্কার ঠোঁট দেখে চমকে গিয়েছিলেন তার ফ্যানেরা। আনুষ্কাও স্বীকার করে নিয়েছিলেন লিপ জব করিয়েছিলেন তিনি। তবে আনুষ্কার দাবি ছিল ছবির প্রয়োজনেই নাকি লিপ জব করেছিলেন তিনি। পরে অবশ্য কোনো উপায়ে নিজের ঠোঁট আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। কিভাবে সে কথা শেয়ার করেননি কখনোই। নাম্বার সিক্স, আয়শা তাকিয়া। ক্যারিয়ার শুরু করেছিলেন কমপ্লেন গার্ল হিসেবে, ধীরে ধীরে পা রাখেন সিনেমা জগতেও। ডোর, ওয়ান্টেড সহ বেশ কিছু ছবি সাফল্য লাভ করে বক্স অফিসে। কিন্তু হঠাৎই 2017 সালে আয়শার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর আটকে উঠেছিলেন তার অনুরাগীরা। এ কোন আয়শা? বেবি ফেসের জন্যই যিনি মূলত জনপ্রিয় ছিলেন, তিনি প্লাস্টিক সার্জারি করে একেবারেই নিজেকে বদলে ফেলেছেন। নাম্বার সেভেন, ঐশ্বরিয়া রায়। নিজে কোনোদিন না মানলেও সমালোচকদের মতো ঐশ্বরিয়া রায়ও নাকি শরণাপন্ন হয়েছিলেন সার্জারির কবলে। মুখে সার্জারি করিয়ে ঐশ্বরিয়া একদমই স্লিম মুখের পাতলা চোয়ালের অধিকারী হয়েছেন। তার মুখ, কান এবং ঠোঁট সবকিছুই এখন আগের থেকে অনেকটাই আলাদা, যা আপনার চোখে পড়বে খুব সহজেই। নাম্বার এইট, শিল্পা শেট্টি। নিজের নাকের আকার নিয়ে মোটেও খুশি ছিলেন না অভিনেত্রী শিল্পা শেট্টি। এখনো পর্যন্ত দুবার নাকের সার্জারি করিয়েছেন তিনি, তবে তা নিয়ে মোটেও লুকোচুরি করেননি শিল্পা, প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন। নেটিজেনদের মতে আয়শার মতো তার ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি ব্যাকফায়ার হয়ে দাঁড়ায়নি, বরং ভালোই হয়েছে। শিল্পা নিজেও তার বর্তমান লুক নিয়ে বেজায় খুশি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।